স্মার্ট মিটারে আপনার ঘরের বিদ্যুতের বিল বৃদ্ধি করে রাজ্যের বিভিন্ন প্রান্তত বহু জনতায় স্মার্ট মিটারের বিল বৃদ্ধিক লৈ আন্দোলনত কৰিছে আর সেই সময়তে কিন্তু আপনার ঘর থাকা বর্তমানের পুরনি মিটারটো অধিক বিল অহার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে শক্তি বিভাগে আপনার ঘর থাকা পুরনি মিটারের যে বিল সেই বিল অধিক পরিমাণে বৃদ্ধি করার বিশেষ কৌশল রচনা করেছে এই অভিযোগ উত্থাপন করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির তরফের আমি শুনো স্মার্ট মিটার বিতর্কের মাজতে শক্তি বিভাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে আপনার ঘর থাকা পুরনি মিটারটো আহিব পারে অধিক পরিমাণের বিল স্মার্ট মিটার কৌশল সংযোগ করাবলৈ নতুন কৌশল লৈছে রাজ্যের শক্তি বিভাগে পুরনা মিটারের গ্রাহকলৈ পঠোৱা হয়েছে অধিক পরিমাণের বিল এই মুহূর্তের এক ব্রেকিং নিউজ আপনার জানা বিচারিছো এক গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে পুরনা মিটারের বিল বৃদ্ধিরে স্মার্ট মিটার সংযোগ করবলৈ বাধ্য করা হয়েছে জনতাক স্মার্ট মিটার লগোৱা ঘরতকৈ বেশি বিল পঠোৱা হয়েছে পুরনি মিটারের গ্রাহকলৈ আর যারা বাধ্য হয়ে সেই সকল লোকে স্মার্ট মিটার সংযোগের বাবে আবেদন করে স্মার্ট মিটার লগাবলৈ যিসকলে দিয়া নাই সেই সকল মানুষের ঠিকনা নাম ঠিকনা লিখিবলৈ লিখিরা আনিবলৈ নির্দেশ দিয়া হয়েছে শক্তি বিভাগের তরফের আর বাধ্য হয়ে তেনে লোকে স্মার্ট মিটার সংযোগের বাবে শক্তি বিভাগের ওচরলৈ আহিছে আর মরিয়নীত শক্তি বিভাগের কার্যালয়ত প্রতিবাদ সাব্যস্ত করে এনেদরে কৃষক মুক্তির সাধারণ সম্পাদকে উল্লেখ করেছে এই গুরুতর অভিযোগ এই মুহূর্তত এক বিশেষ খবর আমি জানা বিচারিছো স্মার্ট মিটারে যে বিতর্ক সমগ্র রাজ্য চলি আছে সেই মুহূর্ততে এক গুরুতর অভিযোগ যে বর্তমান আপনার ঘর সংযোগ হয়ে থাকা পুরনি মিটারত বিদ্যুতের বিল বর্তমান অবস্থাত কম বা স্মার্ট মিটার যদি আপনি লগায় তেন্তে বর্ধিত বিল বেশি বিল আহে আর তার বর্তমান অবস্থাত আপনার ঘর পুরনি মিটারে আছে কিন্তু পুরনি মিটারত বিদ্যুতের বিল বৃদ্ধি করে দিয়া হয়েছে আর যার ফলত আপনি বাধ্য হয়ে স্মার্ট মিটার লগত ঘর সংযোগ করবলৈ আপনি বাধ্য হয়ে পড়ব তেনে অভিযোগে উত্থাপন করেছে কৃষক মুক্তির সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়ায় এই মুহূর্তত আহি পড়েছে বিশেষ মন্তব্য আজির দিনটোত মরিয়নীর যে বিদ্যুৎ উপসংমণ্ডলের কার্যালয় সেই কার্যালয়ের সন্মুখত এক ঘেরাও অনুষ্ঠিত হয়েছিল প্রতিবাদী ঘেরাও দেখিবলৈ পোৱা গৈছিল আর সেই মুহূর্তত এক গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে আপনার ঘর থাকা পুরনি মিটারটো অধিক বিল আহিব পাৰে অধিক বিলত আপুনি আদায় দিব লাগিব আপনার ঘর থাকা পুরনি মিটারটো আপুনি বাধ্য হয়ে পড়ব স্মার্ট মিটার সংযোগ করবলৈ তেনে এক বিশেষ কৌশল শক্তি বিভাগে রচনা করেছে এই মুহূর্তত আহি পড়েছে বিশেষ মন্তব্য তো আপনাদের শুনিল তেতিয়া অফিসার বিলাকে কৈছে যে যিবিলাক মানুহে স্মার্ট মিটার লগাবলৈ দিয়া নাই তেওঁলোকৰ নাম এড্রেস লিখি আনা নহয় নহয় নাম এড্রেস লিখি আনা আর তার কাখর মানুষের ঘর স্মার্ট মিটার যিমান বিল আহিছে তাতকে বেশি বিল আমি পঠিয়াই দিম পিছৰ মাহত নলগোৱা ঘর আর তেতিয়া হলে তেওঁলোকে পাপ বুলি আপোনালোকক মাতি স্মার্ট মিটার লগাব এতিয়া মোৰ প্রশ্ন এই যে আমাকো যদি আমি প্রতিবাদ করার কারণে সেই স্মার্ট মিটারটোর লগত রিডিং চাই চাই কারণ দুইটা ডিজিটাল দেই দুইটা ডিজিটাল আপনি কিতাব একো বুঝি না পায় এতিয়া আপনি স্মার্ট মিটারটোর ডায়াগ্রামটো বুঝি পায় নাকি কেটামান যে ওলাই এনেকুৱা বুঝি পায় নাকি খালি আপনার মাইনাস লাগিলে বলে মেসেজ নিয়ে বুঝি পায় বাকি তো বুঝি নাপায় কিমান কাটিছে সেই দুইটা ডিজিটালত সেই অফিসার সকলে কোয়া নিচিনাকে আমি আন্দোলন করার কারণে তেওঁলোকে বেয়া পায় যদি আমার মিটার বিলাকত যদি তেনেকে সমান সমান পঠিয়াই দিয়ে যেনেকে পঠিয়াই দিম বলে কৈছে এনেকে যদি পঠিয়াই দিয়ে হয় না নহয় আর এনেদরে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে শক্তি বিভাগের বিরুদ্ধে স্মার্ট মিটার বর্ধিত বিল আহিব বলে আপনি আপনার ঘর পুরনি মিটারটোয় রাখিছে কিন্তু পুরনি মিটারটোত আপনার ঘরলৈ অধিক বিল পঠাব শক্তি বিভাগে আর যার ফলত আপনি বাধ্য হয়ে পড়ব যে স্মার্ট মিটার সংযোগ মোক লাগে এনে ধরনের বিশেষ কৌশল রচনা করেছে শক্তি বিভাগে যাতে আপনি স্মার্ট মিটার আপনার ঘর সংযোগ করে তেনে এক গুরুতর অভিযোগ উত্থাপন করেছে শক্তি বিভাগের বিরুদ্ধে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়ায় আজির দিন মরিয়নীর বৈদ্যুতিক উপসন্মন কার্যালয়ত এক বিশেষ ঘেরাও অনুষ্ঠিত হয়েছিল স্মার্ট মিটার বিরোধী প্রতিবাদ দেখিবলৈ পোৱা গৈছিল আর সেই প্রতিবাদের সময়তে এই গুরুতর অভিযোগ শক্তি বিভাগের বিরুদ্ধে যে যিসকলে বর্তমান অবস্থাত স্মার্ট মিটার সংযোগ করা নাই পুরনি মিটারতে বর্তমান অবস্থাত বিদ্যুৎ লাভ করে আছে সেই সকল গ্রাহকে যাতে স্মার্ট মিটার লোলে বাধ্য হয়ে পড়ে
তেনে কৌশল রচনা কৰিছে অসমৰ শক্তি বিভাগে যাৰ জৰিয়তে আপোনাৰ কাহৰ ঘৰ যদি স্মার্ট মিটাৰ সংযোগ হৈছে বা আপোনাৰ ঘৰ পুৰণা মিটাৰ আছে তেনে অৱস্থাত আপোনাৰ ঘৰলৈ সেই স্মার্ট মিটাৰ সংযোগ হোৱা গ্ৰাহকৰ তুলনাত পুৰণি মিটাৰতে অধিক বিল অসমৰ শক্তি বিভাগৰ তৰফৰ পৰা আপোনাক প্ৰদান কৰা হ'ব আৰু যাৰ বাবে আপুনি বাধ্য হৈ পৰিব স্মার্ট মিটাৰ সংযোগ কৰিবলৈ এই গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰা পৰিলক্ষিত হৈছে আমি পুনৰবাৰ আগবঢ়াইছো কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ সাধাৰণ সম্পাদক বিদ্যুৎ হৈকিয়াই কি গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে শক্তি বিভাগৰ বিৰুদ্ধে স্মার্ট মিটাৰক লৈ পুৰণা মিটাৰক লৈ তেতিয়া অফিচাৰবিলাকে কৈছে যে যিবিলাক মানুহে স্মার্ট মিটাৰ লগাবলৈ দিয়া নাই তেওঁলোকৰ নাম এড্ৰেছ লিখি আনা নাম এড্ৰেছ লিখি আনা আৰু তাৰ কাষৰ মানুহৰ ঘৰত স্মার্ট মিটাৰ যিমান বিল আহিছে তাতকৈ বেছি বিল আমি পঠিয়াই দিম পিছৰ মাহত নলগোৱা ঘৰত আৰু তেতিয়াহ'লে তেওঁলোকে পাপ বুলি আপোনালোকক মাতি স্মার্ট মিটাৰ লগাব এতিয়া মোৰ প্ৰশ্ন হ'ল এই যে আমাকো যদি আমি প্ৰতিবাদ কৰাৰ কাৰণে সেই স্মার্ট মিটাৰটোৰ লগত ৰিডিং চাই চাই কাৰণ দুইটা ডিজিটেল দেই দুইটা ডিজিটেল আপুনি কিতাপ একো বুজি নাপায় এতিয়া আপুনি স্মার্ট মিটাৰটোৰ ডায়েগ্ৰামটো বুজি পায় নেকি কেইটামান যে ওলাই এনেকুৱা বুজি পায় নেকি খালি আপোনাৰ মাইনাছ লাগিলে বুলি মেছেজ দিয়ে বুজি পায় বাকীটো বুজি নাপায় কিমান কাটিছে সেই দুইটা ডিজিটেলত সেই অফিচাৰসকলে কোৱা নিচিনাকে আমি আন্দোলন কৰাৰ কাৰণে তেওঁলোকে বেয়া পায় যদি আমাৰ মিটাৰবিলাকত যদি তেনেকে সমান সমান পঠিয়াই দিয়ে যেনেকে পঠিয়াই দিম বুলি কৈছে এনেকে যদি পঠিয়াই দিয়ে হয়নে নহয় কিছুমান